সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার দেখা দেখা বললো ভুল যোগাযোগ হওয়া। আসলে প্রাণীবিদ্যা ক্লাসে এটা দ্বিতীয় ক্লাস যতটুকু সম্ভব, এর মাঝখানে তো তোমাদের অন্য কোনো স্যার এসে হয়তো ক্লাস নেয়নি। প্রথম ক্লাসে আমি বলে গেছিলাম যে আমরা পরিবার যেটা শুরু করছি, দ্বিতীয় ক্লাসে এসে আমরা পরিবারটাই কন্টিনিউ করব। আমাদের তিনটা বা পাঁচটা ক্লাস লাগবে, চারটা বা পাঁচটা ক্লাস লাগবে, চারটা ক্লাসে চেষ্টা করব শেষ করতে, সম্ভব না হলে আমরা পাঁচটা ক্লাসে যাব। এবং পৌষ্টিক নালীর বর্ণনা যেটা আমরা বলে গেছিলাম গত ক্লাসে, আমরা আজকে সেটা দিয়ে শুরু করব। তো পুরনো কথা যদি আমরা আরেকটু বলি, আমরা আবার বলতে পারি যে পৌষ্টিক নালী কি। গত ক্লাসে আমরা বারবার বলে গেছি যে পৌষ্টিক নালী হচ্ছে একটা ফাঁকা খালি জায়গা, একটা খালি জায়গা যে জায়গার মধ্যে খাবারটাকে যখন দেওয়া হয় তখন খাবারটা বিভিন্ন প্রক্রিয়ায়, যান্ত্রিক এবং রাসায়নিক প্রক্রিয়ায় মিলে খাবারটা আমার দেহের শোষণ উপযোগী, দ্যাট ইজ সিঙ্গেল ইউনিটে পরিণত করে, দ্যাটস পরিপাক নালী। আমাদের শরীরটা কি সলিড? না, আমাদের শরীরটা ফাঁপা, আমাদের শরীরের ভিতরে অনেক খালি জায়গা আছে। সে খালি জায়গার মধ্যে একটা বয়লারের মতো জিনিসকে বসিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ বড় একটা ক্যানেলের মতো জিনিসকে বসিয়ে দেওয়া হয়েছে। আমরা ক্যানেল বলছি না, ক্যানেল বললে ক্যানেলের মধ্যে যেটা ক্রমাগত প্রবাহিত হয়, কিন্তু এটা প্রবাহিত নিজে প্রবাহিত হয় না, তাকে প্রবাহিত করা হয়। দুটো পদ্ধতি আমরা বলবো সেটা। তাহলে আমরা বলতে পারি আমার শরীরের ভিতরে বয়লারের মতো যে জিনিসটা বসিয়ে দেওয়া হয়েছে ফাঁকা জায়গার মধ্যে, যে জায়গায় খাবার দিলে এই খাবারটা শোষণ উপযোগী হয় এবং শোষিত হয়, আবার শোষিত খাবারটাকে ব্যবহার করা হয়, সেই জায়গাটাকে আমরা বলছি পরিপাক নালী। এই পরিপাক নালীতে তাহলে আমরা কি বলতে পারি যে আমার দেহের অভ্যন্তরে যে গহ্বর আছে সেই গহ্বরের মধ্যে খাদ্য পরিপাক হয়, দ্যাট ইজ আমার পরিপাকটা হচ্ছে বহিঃকোষীয়। কোষের অভ্যন্তরে কোনো পরিপাক সম্পন্ন হয় না, আমার টোটাল পরিপাকটা কোষের বাইরে সম্পন্ন হয়, যে জন্য আমার খাবার পরিপাকটা হচ্ছে বহিঃকোষীয়। কোনো কোনো প্রাণীর কাছে দেখবে খাবারের পরিপাকটা অন্তঃকোষীয়, যেমন অ্যামিবাতে, অর্থাৎ এককোষী প্রাণীগুলোতে তুমি যদি যাও দেখবে খাবারের পরিপাকটা হচ্ছে অন্তঃকোষীয়, কোষের ভিতরে সম্পন্ন হয়। আবার তুমি যদি নিডেরিয়া পর্বের প্রাণীগুলোতে যাও দেখবে নিডেরিয়া পর্বের প্রাণীগুলোতে খাবারটা কিছু পরিপাক হয় বহিঃকোষীয়, কোষের বাইরে সেখানে পরিপাক সম্পূর্ণ হয় না, আবার খাবারটাকে কোষের ভিতরে ঢুকানো হয়, অর্ধপরিপাকৃত খাবারটাকে কোষের ভিতরে ঢুকানো হয়, কোষের ভিতরে ঢুকিয়ে খাবারটাকে পরিপাক করা হয়, তখন সেটাকে বলা হয় অন্তঃকোষীয়। দ্যাট ইজ তাদের পরিপাকে বহিঃকোষীয় এবং অন্তঃকোষীয় উভয় ধরনের পরিপাক সম্পন্ন হয়, বাট আমাদের কাছে শুধুমাত্র বহিঃকোষীয় পরিপাক সম্পন্ন হয়। প্রথম যেটা আছে পৌষ্টিক নালীতে মুখচিত্র, মুখচিত্র কি? যদি তোমাকে জিজ্ঞেস করে মুখচিত্র তুমি কি বলবে, তাহলে আমরা বলতে পারি যে আমার দেহে আড়াআড়ি ভাবে যে চিত্রটা আছে বা আড়াআড়ি ভাবে যে চিরটা আছে, আড়াআড়ি বলছেন কেন? কারণ আমার দেহ লম্বালম্বি এভাবে, অর্থাৎ দেহের যে লম্বা সে লম্বার সাথে 90 ডিগ্রি কোণ করে, অর্থাৎ আমার দেহের যে দৈর্ঘ্য সে দৈর্ঘ্যের সাথে 90 ডিগ্রি একটা কোণ করে আড়াআড়িটা, অর্থাৎ দ্যাট ইজ আড়াআড়ি একটা চিত্র, অর্থাৎ যে চিত্রকে বলছি আমরা মুখচিত্র। সে মুখচিত্রটা উপরে এবং নিচের দুটো ঠোঁট দিয়ে ঢাকা থাকে, অর্থাৎ এই মুখচিত্রটা খোলা না খোলা সেটা আমার ইচ্ছাধীন। আমার ইচ্ছা হলে আমি মুখচিত্র ওপেন করব, খুলব, আমার ইচ্ছা না হলে আমি মুখচিত্র খুলব না। খুলে আমার প্রয়োজনীয় জিনিসটা আমি বয়লারের মধ্যে ফেলতে পারি, আমার যদি ইচ্ছা না হয় আমি মুখচিত্র ওপেন করব না, ফলে আমি কোনো জিনিসকে আমার বয়লারের ভিতরে ঢুকাবো না। এই যে মুখচিত্রের কাজ, দ্যাট ইজ একটা বোতলের ঢাকনা খোলার, ঢাকনাটা খুললে প্রথম যে জিনিসটা খালি জায়গাটা যে চোখে পড়ে, যে শুরুটা যেটা, এই শুরুটা হচ্ছে মুখচিত্র, আর ঢাকনাটা হচ্ছে আমার দুটো ঠোঁট, একটা উপরের ঠোঁট আর একটা নিচের ঠোঁট, এই দুটো ঠোঁট দিয়ে মুখচিত্রটা সুরক্ষিত থাকে। এরপরে যাই মুখগহ্বর, এটা একটা বড় জায়গা, এই মুখগহ্বর এটা একটা বড় জায়গা। আমরা যদি আঁকি সে মুখগহ্বরে আমার বেশ কিছু জিনিস থাকে, কিছু দাঁত থাকে, একটা জিহ্বা থাকে, ফাঁকা জায়গাটার মধ্যে দাঁত এবং জিহ্বা আর কিছু লালা গ্রন্থি থাকে। তাহলে দাঁত থাকে, জিহ্বা থাকে
এবং লালান গ্রন্থি থাকে। স্যার এই দাঁত এবং জিহ্বা দুটো আমার যান্ত্রিক কাজ করে, দাঁত এবং জিহ্বা দুইটা দুইজন আমার যান্ত্রিক কাজ করে, বাট লালা গ্রন্থি আমার রাসায়নিক কাজ করে। যান্ত্রিক কাজ কি যান্ত্রিক কাজ করে? দাঁত আমার কোনো জিনিসকে কাটে, চিড়ি 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 কেটে 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 এটাকে যতটুকু সম্ভব ছোট করে। লালা গ্রন্থি থেকে যে রস নিঃসৃত হয়, যে লালাটা নিঃসৃত হয়, জিহ্বা সে লালাটাকে খাবারের সাথে মিশাই, ক্রমাগত সে এটাকে মিশাতে থাকে। কেন মিশাই? খাবারটাকে সে পিচ্ছিল করে, যাতে আমার যে অন্ননালী সেই অন্ননালীটাকে সরু পথে টিউবের মতো জিনিস, সেই টিউবের মতো জিনিসের ভিতর দিয়ে পিচ্ছিল পদার্থটা যেন যেতে পারে এবং সামান্য সে পরিপাকের কাজও করে, একটু পরিপাকের কাজ করে, সে একটু পরিপাকের কাজ করে আর কি করে খাবারটাকে পিচ্ছিল করে, যাতে টিউবের মতো যে জিনিসটা সেই জিনিসটার ভিতর দিয়ে পিচ্ছিল পদার্থটা যায়। স্যার আমরা কি কোনোদিন দেখছি মুখে খাবারটা দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করার পর সে খাবারটা প্লেটে নিয়ে বা হাতে নিয়ে? অনেকে বলবে স্যার এটা কেমনে করি, এটা তো করা যায় না। কেন করা যাবে না? আমরা তো দেখতে পারি যে জিনিসটা কেমন হলো। আমি অনেকক্ষণ খাবারটাকে মুখে রাখলাম, নাড়াচাড়া করলাম, দাঁত দিয়ে চিবালাম, গিলে ফেলা যেটা অর্থাৎ অন্ননালী দিয়ে ঠেলে দেওয়ার আগে আমি এটাকে একটু প্লেটে নিয়ে দেখি যে জিনিসটা কেমন হলো। দেখবে চটচটে পিচ্ছিল, খুব থকথকে চটচটে পিচ্ছিল একটা পদার্থের একটা গোলা দিয়ে দিচ্ছে। এই গোলাটাকে বলা হচ্ছে বোলাস। অর্থাৎ আমার খাবারটা দাঁত দিয়ে কাটার পর লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালা মেশানোর পরে খাবারটা যে রূপ পেল সেই রূপটাকে, সে টোটাল জিনিসটাকে আমরা বলছি বোলাস। তাহলে দাঁত, জিহ্বা এবং লালা গ্রন্থির আমরা কাজটা বললাম। এখন দাঁতটা কেমন, কয় ধরনের দাঁত থাকে? আমার দেহে চার ধরনের দাঁত, ইনসিজর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। ইনসিজর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। এই দাঁতটাকে সংকেতের মাধ্যমে প্রকাশ করাকে বলা হচ্ছে দন্ত সংকেত। এই দাঁতটাকে যখন আমি সংকেত দিয়ে প্রকাশ করব তখন আমি তাকে বলবো দন্ত সংকেত। কেমন? আমার মুখের যে এই জায়গাটা, এই জায়গা থেকে এদিকে দাঁত চারটা দাঁত, চার ধরনের দাঁত থাকবে, এদিকে চার ধরনের দাঁত থাকবে, এদিকে আটটা, এদিকে আটটা, ষোলোটা, নিচের দিকে চারটা, এদিকে চারটা, ৩৫টা। আমার টোটাল ৩২টা দাঁত থাকবে, সেটা হচ্ছে ইনসিজন, ক্যানাইন, প্রিমোলার এবং মোলার। এই চার ধরনের দাঁত মিলে যে ৩২টা দাঁত থাকে সেটাকে যখনই আমি সংকেতের মাধ্যমে প্রকাশ করি তখন তাকে বলা হয় দন্ত সংকেত। এখন আমাদের যে দাঁত, সে দাঁতটা দুইবার উঠে। প্রথমবার যখন, প্রথমবার আমি যখন ছোট ছিলাম একদম শুরুতে একবার দাঁত উঠছিল, ওই দাঁতটাকে আমি ব্যবহার করছি কিছুদিন, কিছুদিন ব্যবহার করার পর ওই দাঁত পড়ে গেছে, পড়ে গিয়ে আবার নতুন করে দাঁত উঠছে। প্রথমটাকে বলা হয় দুধ দাঁত, পরবর্তী বুঝছি এটাকে বলা হয় স্থায়ী দাঁত। সে দাঁতের যে সংকেত সেটাকে বলা হয় I2C1P2 অর্থাৎ দুই রেখে তিন, তিন দিয়ে পাঁচ, M3, তিন দিয়ে পাঁচ, পাঁচ রেখে ৬, ৬ দিয়ে ৮, এখানে ৮টা, এখানে ৮টা, এখানে ৮টা, এখানে ৮টা, মোট হলো ৩২টা। দ্যাট ইজ ৮ ৮ ৮ ৮ সমান ৩২। I2 C1 P2 M3 অর্থাৎ ইনসিজর আমার একটা পাটিতে, এক পাশে ইনসিজর দুটো, ক্যানাইন একটা, প্রিমোলার দুটো, মোলার ৩টা। তাহলে আমার ইনসিজর কয়টা? দুটো দুটো ৪টা, চারি চারি ৮টা। ক্যানাইন কয়টা? দুটো দুটো ৪টা, প্রিমোলার ৮টা, মোলার ৩টা, তিন তিন ৬টা, ৬ ৩ ৯টা, ৯ ৩ ১২টা। দুধ দাঁতে আমার যখন বাচ্চা অবস্থায় যখন উঠছিল দুধ দাঁত, অর্থাৎ ৬ বছরের আগে যে দাঁত ছিল সে দাঁতে এ প্রিমোলারটা ছিল না, পিটু লেস বাদ দিয়ে I2 C1 M3 ছিল। স্যার M3 এখন আর মোলার ৩টা থাকে না, কারণ তুমি তোমার দাঁত যদি দেখো হা করে, দাঁতগুলো যদি গুনতে যাও কখনো ৩২টা দাঁত পাবে না। তখন তুমি বলবে যে স্যার তো দাঁতের কথা ৩২টা বলছিল, কিন্তু আমার তো ৩২টা দাঁত নেই, স্যার কীভাবে ৩২টা দাঁতের কথা বলো, আমি তো খুঁজেই পেলাম না। হ্যাঁ, এখন স্যার আর ৩২টা দাঁত থাকে না। একটা দাঁত
মোলারের আকেলদার যেটাকে আমরা বলি, দুই পাশে একটা একটা দুটো 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 চারটা, এই চারটা তো স্যার অনেকে সারা জীবনে উঠেও না, উঠলেও পাকা হইয়া উঠে, যখনই উঠে তখনই সে খুব কষ্ট পায়। যেমন ধরো আমার ক্ষেত্রে তো উঠেই নেই, এখনো উঠে নেই, অনেকদিন আগে ডাক্তার বলছিল ওটা পাকা হইয়া রয়েছে, ওটা অপারেশন করে ফেলে দেবে, নাহলে পাশের দাঁতকে নষ্ট করবে। সে কথা বলছিল ডাক্তার যতদূর সম্ভব 85 সাল, এরপরে আমি 35টা বছর কাটিয়ে ফেলছি, আমার দাঁত নষ্ট হয়েছে কি নষ্ট হয়নি আমি জানি না, কিন্তু ভয় আমি অপারেশন করিনি। কয় স্যার তাইলে আপনি চললেন কীভাবে? হ্যাঁ, ওই মোলারের আর এখন খুব বেশি দরকার হয় না, কারণ মোলারের কাজটা হচ্ছে চিবানো, কোনো কঠিন জিনিসকে তুমি যখন চিবাবে তখন ত্রিমোলার এবং মোলার দিয়ে চিবাতে হয়। তুমি যদি আদিম যুগের মানুষদের দিকে থাকাও অথবা এখনও যারা ট্রাইব হিসাবে থাকে, উপজাতি যারা গভীর জঙ্গলে থাকে যেখানে সভ্যতা বা ইলেকট্রিসিটির এত ব্যবহার নেই, সেখানে দেখবে তারা অধিকাংশ জিনিস কাঁচা খায়। যখনই কোনো জিনিস কাঁচা খায় বা একটু সিদ্ধ করে খায় তখন সেই জিনিসটাকে অনেকক্ষণ চেবানোর প্রয়োজন পড়ে, চিবিয়ে এটাকে ছোটো করতে হয় যাতে খাবারটা পরিপাক হতে পারে। কিন্তু আমরা তো স্যার উচ্চ তাপে এবং চাপে, তুমি যখন প্রেশার কুকারে যাচ্ছ তখন তাপও দিচ্ছ চাপও দিচ্ছ, আবার চুলোয় যখন অথবা মাইক্রো ওভেনে যখন যাচ্ছ তখন তুমি তাপ দিচ্ছ। সেই জন্য আমরা বলছি উচ্চ চাপ এবং তাপে খাবারটাকে ভেঙে ছোটো করে ফেলছি, আবার অনেক জিনিসকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে ফেলছি এবং এটাকে গুঁড়ো করে, এবং অনেক জিনিসের আমরা জুস বানিয়ে খাচ্ছি, স্যুপ বানিয়ে খাচ্ছি, ফলে চিবানোর আর প্রয়োজন পড়ে না। তখনকার দিনে যখন মুরগি খেত, এখনও তুমি গ্রামের বাড়িতে যদি যাও দেখবে যে বলবে এই যে ব্রয়লার মুরগি এটা কী খাবো, নরম নরম মুরগি, খাসির মাংস নিয়ে আসো একটু শক্ত করে রান্না করবা, মাংস যদি টেনে খেতে না হয় তাহলে এটা কি মাংস হলো? কিন্তু আবার সেই জিনিস তুমি যখন খাবে বলে যে আমাকে মুরগির একটা স্যুপ দাও, মুরগির স্যুপ মানে কি তোমাকে এটা একদম ভেঙে চুড়ে পরিষ্কার করে দিচ্ছে, সিবানোর কোনো প্রয়োজন নেই, তুমি শুধু মুখে দেবে আর গিলবে, মুখে দেবে এবং গিলবে, এখানে দাঁতের কোনো কাজ নেই। তো ডারউইনের সেই থিওরি অনুযায়ী আমরা যদি বলি ব্যবহার এবং অব্যবহারের সূত্র, যে ব্যবহার করতে করতে কোনো জিনিস উন্নত সুগঠিত হয়, অব্যবহারের ফলে সেটা ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয়। তো হয়তো স্যার আমি বলছি হয়তো, কারণ আমরা এটাকে কমপ্লিট কথা বলতে পারি না, হয়তো অব্যবহারের কারণে ধীরে ধীরে আমার এই জিনিসটা অবলুপ্ত হয়ে যাচ্ছে, যেটাকে আমরা নিষ্ক্রিয় অঙ্গ বলছি। এরকম আমার শরীরে অনেকগুলো নিষ্ক্রিয় অঙ্গ আছে, যেমন আমার এই কানের পিনাটা, আমি তো এটাকে নাড়তে পারি না, গরু স্যার কানের পিনাটাকে নাড়তে পারে, গরু কানের পিনাটাকে নেড়ে কানের আশেপাশে যে সমস্ত মশা মাছি বসে সে তাদেরকে তাড়াই, আমি হাত দিয়ে সেই কাজটা করি, ফলে আমার এটা আর নাড়ানোর প্রয়োজন হয় না, এটা বোধহয় এভাবে না নাড়তে নাড়তে এটা আর নাড়ানো যায় না, এটাকে আমরা বলি নিষ্ক্রিয় অঙ্গ। তেমনি আমার অ্যাপেন্ডিক্স আছে নিষ্ক্রিয় অঙ্গ, এরকম আমার শরীরে অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে যেগুলো নিষ্ক্রিয়, এখন আমার বিশেষ কোনো কাজে আর আসে না, এটা হয়তো আমার পূর্বপুরুষদের মধ্যে কাজে আসতো। তেমনি আমার দাঁতগুলোকে বোধহয় ভবিষ্যতে আমরা এই মোলারকে বোধহয় নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে ঠিক করতে পারবো, কারণ এটা এখনই উঠছে কম, ভবিষ্যতে হয়তো আরও থাকবে না। সো অনেক কথা বলা হয়ে গেলো এখানে, আমরা দন্ত সংকেতে বলতে পারি যে ইনসিজর ক্যানাল প্রিমোলার মোলার কাটা সেরা চিবন, কাটা সেরা চিবানো, এরা ক্যানাইন যারা, ক্যানাইন মাংস মাংসাশী প্রাণী যারা তাদের এই ক্যানাইন থাকবে, অর্থাৎ সি থাকা মানে হচ্ছে সে মাংসাশী প্রাণী, সে মাংসকে চিড়ে চিড়ে খেতে হবে, সে চিড়ে খাওয়ার জন্য তার ক্যানাইন থাকে। সো I2 C1 P2 N3 উপরে আটটা নিচে আটটা এদিকে আটটা এদিকে আটটা মোট 32টা দাঁত থাকে, যে দাঁতগুলো দিয়ে আমি কাটি। তাহলে জিব্বার কাজ কি? আমি জিব্বা দিয়ে নাড়াই, সে নাড়ানোর মাধ্যমে আমার খাবারটা সাথে লালাটা মিশে, লালার মাধ্যমে সাদা জাতীয় খাবারটা একটু পরিপাক হয়, সম্পূর্ণ পরিপাক হয় না, জিব্বাতে কিছু স্বাদ করক থাকে যেটা দিয়ে আমি বুঝতে পারি খাবারটা টক না তেতো না মিষ্টি না নোনতা। স্যার আমি একটা খাবার মুখে দিয়ে বলতে পারি যে এটা টক, খাবারটা আবার মুখে দিয়ে বলি এটা নোনতা, যতক্ষণ খাবারটা মুখে রাখি ততক্ষণ পর্যন্ত এটা তেত কিনা বোঝা যায় না, কিন্তু যখনই আমি খাবারটা গিলতে যাই তখনই আমি বুঝি যে খাবারটা তেত। তার মানে কি জিব্বাতে এই স্বাদকরকগুলো জিব্বার বিভিন্ন অংশে থাকে, আমার তেতটা জিব্বার একদম গোড়ায় থাকে, অর্থাৎ মিষ্টি নোনতা টক তেত এই জিনিসগুলো বোঝার জন্য যে
সেলগুলো আছে, অনুভূতি প্রবণ যে সেলগুলো আছে সেই সেলগুলো এই জিহ্বার মধ্যে থাকে। আর লালাগ্রন্থি, লালাগ্রন্থি থাকে তিন জোড়া। আমার এখানে লালাগ্রন্থি থাকবে তিন জোড়া, তিন জোড়া লালাগ্রন্থি থেকে নিঃসৃত রস আমার খাবারটাকে পরিপাক করবে। তিন কী কী? ম্যান্ডিবুলার অর্থাৎ সাব ম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, প্যারোটিক, প্যারোটিক, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। অর্থাৎ আমার কানের গোড়ায় দুই পাশে একটা একটা করে দুটো প্যারোটিক গ্রন্থি থাকবে, ম্যান্ডিবুলের নিচে একটা উভয় পাশে একটা একটা করে দুটো গ্রন্থি থাকবে, জিহ্বার নিচে দুটো গ্রন্থি থাকবে, যাদেরকে আমরা বলছি প্যারোটিক, সাবম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল। এর তিনটা গ্রন্থি, তিন জোড়া গ্রন্থি অর্থাৎ ছয়টা গ্রন্থির মাধ্যমে আমার দেহে যে ওইখানে যে রস নিঃসৃত হয় সেই রসটাকে বলা হচ্ছে লালা। এই লালা থেকে লালা খাবারটাকে পরিপাকে সহায়তা করে, পিচ্ছিল করে এবং অন্ননালের মধ্যে দিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয়। মুখগহ্বরের পরে গলবিল। স্যার, গলবিল একটা ছোট্ট জায়গা, গলবিল এটা একটা ছোট্ট জায়গা, পরিপাকে তার বিশেষ কোনো ভূমিকা নেই, মূলত এটা একটা জাংশন। কয়েকটা স্যার কেমন জাংশন? এখানে আমার এই গলবিলে মজার জিনিস হচ্ছে এই গলবিলটাতে আমার, আমি গলবিলটাকে যদি একটা বক্সের মতো করি, ছোট্ট একটা বক্সের মতো করি, আমার অন্ননালী এদিক থেকে ঢুকছে, এদিকে বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমার পৌষ্টিক নালীর অন্ননালীটা। এই পাশে একটা ব্রাঞ্চ গিয়া আমার কানে ঢুকছে, এদিক থেকে গিয়া আমার ফুসফুসে ঢুকছে, সেজন্য আমরা তাকে বলছি এটা জাংশন। গলবিল মূলত এটা জাংশন, এখান থেকে এটা হচ্ছে আমার পৌষ্টিক নালী, দ্যাটস অন্ননালী, এটা দিয়ে আমরা এখানে লাস্ট ডেস্টিনেশন হচ্ছে পাকস্থলী, এখানে আমার কান, এখানে আমার ফুসফুস। তাহলে আমরা বলতে পারি এটাকে বলা হয় অন্ননালী, এটাকে বলা হয় ইউস্টেশিয়ান নালী, এটাকে বলা হয় ট্রাকিয়া বা শ্বাস নালী। তাহলে অন্ননালী, ইউস্টেশিয়ান নালী এবং ট্রাকিয়া বা শ্বাস নালী, এর তিনটা নালী যে জায়গায় মিলিত হচ্ছে সেই জায়গাটাকে বলা হচ্ছে গলবিল। সুতরাং বোঝাই যাচ্ছে স্যার সে পরিপাকে কোনো কাজ করলো না। তবে মজার ঘটনা কি জানো, আমি তোমার সাথে যে কথা বলছি, আমার যে শব্দটা তুমি শুনছো সেই শব্দটা এই গলবিল থেকেই বেরিয়ে আসছে। হয় স্যার, কেমনি স্যার? স্যার, এই গলবিলে ভোকাল কর্ড নামে একটা জিনিস আছে, যে ভোকাল কর্ডটা সংকোচন এবং প্রসারণের মাধ্যমে শব্দটা উৎপাদন হচ্ছে। অর্থাৎ আমি সকালবেলা যে খাবার খেলাম সে খাবারটা পরিপাক হলো, পরিপাক হওয়ার পর পরিপাকৃত খাবারটা শোষিত হলো, শোষিত খাবারটা কোষের অভ্যন্তরে গেল, যাওয়ার পর শ্বসন প্রক্রিয়ায় সেটাকে ব্যবহার করে শক্তি উৎপাদন হলো, এই শক্তিটাকে ব্যবহার করে আমি আমার ভোকাল কর্ডটাকে কাঁপাচ্ছি, আমার এই কম্পনটা তরঙ্গাকারে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ আমার নিশ্চিত আমি যে শক্তিটা ক্ষয় হচ্ছে আমার, সে ক্ষয়িত শক্তিটা তরঙ্গাকারে বেরিয়ে যাচ্ছে, সেটা তোমার কান দিয়ে ঢুকে তুমি শুনতেছ। তাহলে আমার শক্তি ব্যবহার করার জন্য অর্থাৎ আমার শব্দ উৎপাদন করার জন্য এই যে ভোকাল কর, সে ভোকাল কর্ডটা থাকে গলবিলে। এই ভোকাল কর্ডটা ছয়টা, মোট তিন জোর ভোকাল কর্ড থাকে। বাচ্চা অবস্থায় যখন থাকে ভোকাল কর্ডগুলো সফট থাকে, নরম থাকে, সেই জন্য বাচ্চাদের গলার স্বর খুব মিহি হয়, বয়স যত বাড়তে থাকে ছেলেদের এই ভোকাল কর্ডটা শক্ত হয়ে যায়, ফলে গলার স্বরটা মোটা হয়ে যায়, ভাঙা ভাঙা কথা বলে, তুমি শুনলেই বুঝতে পারো এটা পুরুষের গলা। আর মেয়েদের ক্ষেত্রে, তোমরা যারা মেয়ে আছো তাদের এই ভোকাল কর্ডটা শক্ত হয় না, বাচ্চাদের মতো এটা নরমেই থেকে যায়, যেই কারণে কোনো শিশুদের গান যখন গাওয়া হয়, মহিলা যদি গান গেয়ে দেয় ওই শিশুর গানটাই হয়ে যায়, কারণ সে বলতে পারে না যে কোনো শিশুই গাচ্ছে না কোনো মহিলা মেয়েই গাচ্ছে। অর্থাৎ ভোকাল কর্ডটা বয়সন্ধিকালে এসে, বয়সন্ধিকাল মানে কি, আমরা যখন আরও সামনের দিকে যাবো তখন আমরা বয়সন্ধিকাল ডিটেলস করবো। অধিকাংশ ক্ষেত্রে চোদ্দো বছর ধরে, চোদ্দো বছর, পনেরো বছর, এখনও স্যার বর্তমান দিনে আরও কম, নয় দশ বছরে মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে এগারো বারো বছরে যখন যাই তখনই এটাকে আমরা বয়সন্ধিকাল বলি। অর্থাৎ সে পরবর্তী বংশধর সৃষ্টির জন্য তৈরি হয়, উপযুক্ত হয়, এই সময় তার বোকাল কাটা শক্ত হয়ে যায়,
তখন সে আর আওয়াজ করতে তখন তার গলা স্বরটা মোটা হয়ে যায় এবং সে কথা যেগুলো বলে সে কথাগুলো মোটা শুনে কিন্তু মেয়েদের কাছে সে কথাগুলো মোটা শোনায় না এরপর আসে অন্ননালী আমরা আগে বলছি অন্ননালীতে কোনো পরিপাক হয় না মূলত এটা টিউব যে টিউবের মধ্যে দিয়া এই যে লাস্ট ডেস্টিনেশন পাকস্থলী সে পাকস্থলীতে খাবার থাকে আমরা সামনের ক্লাসে এই পাকস্থলীটা ডিটেইলস পড়াবো আমরা একটু আমরা একটু আইডিয়া দেব এই পাকস্থলী আজকের ক্লাসে যাতে তোমরা এটা পড়ে আসতে পারো একটু দেখতে পারো যাতে সামনের ক্লাসে যখন আমি পড়াবো তখন যাতে বুঝতে সুবিধা হয় পাকস্থলীটা এই যে পাকস্থলী যখন আমি অন্ননালীটা যখন আসে পাকস্থলীটা আমরা এরকম আঁকলে জাস্ট এরকম একটা জিনিস এখানে একটা স্প্রিন্টার তার একটা ভালভ থাকবে এখানে একটা ভালভ থাকবে এই ভালভ খাবারটাকে আসতে দেবে কখনো যেতে দেবে না এটা ভালভটা যেতে দেবে কিন্তু কখনো আসতে দেবে না এটাকে বলা হচ্ছে কার্ডিয়াক স্প্রিন্টার এটাকে বলা হয় পাইলোরিক স্প্রিন্টার একটাকে বলছে কার্ডিয়াক স্প্রিন্টার আর একটাকে বলছে পাইলোরিক স্প্রিন্টার অর্থাৎ এই দুটো ভালভের মাধ্যমে পাকস্থলীর ভিতর খাওয়া ঢোকা এবং যাওয়া নিয়ন্ত্রিত হয় পাকস্থলীর যে প্রাচীর এটা যদি প্রস্থচ্ছেদ করি আমরা ছয়টা স্তর দেখব সিক্স লেয়ার আমাকে সামনের ক্লাসে বলতে হবে ছয়টা লেয়ার কি কি তোমরা বলতে পারলে ওয়েল বলতে না পারলে আমি বলবো কোন লেয়ারের নাম কি এবং এই যে উত্তল অংশ যেটা একটা অংশ উত্তল আরেকটা অংশ অবতল উত্তল অংশের নাম কি অবতল অংশের নাম কি এবং পাকস্থলীর পরের যে অংশটা সেই অংশটাকে আমরা বলছি ক্ষুদ্যান্ত ক্ষুদ্যান্তের তিনটে অংশ থাকে ডিউডেনাম জেজুনাম এবং ইলিয়াম পাকস্থলীর পরের যে অংশ সে অংশটাকে বলছি আমরা ক্ষুদ্যান্ত ক্ষুদ্যান্তের তিনটে অংশ থাকে ডিউডেনাম জেজুনাম এবং ইলিয়াম পাকস্থলীর প্রাচীর যে সেকশনগুলো যেমন আমি ছয়টা স্তর দেখি কোষের যে ছয়টা লেয়ার দেখি ক্ষুদ্যান্তকে প্রস্থচ্ছেদ করলে আমি ছয়টা লেয়ার দেখি কিন্তু প্রস্থচ্ছেদে গেলে বইতেও দেখবে আমরা ছবি দেখাবো হয়তো ভিতরের যে মানে সেলের যে অ্যারেঞ্জমেন্ট সেই অ্যারেঞ্জমেন্টটা ভিন্ন দুজনে দেখতে বাইরে থেকে সাদা চোখে দেখলে মনে হবে না দুজনে অ্যারেঞ্জমেন্ট একই রকম কিন্তু তুমি যখন বায়োলজির স্টুডেন্ট হিসেবে দেখবে দেখবে যে দুজনে অ্যারেঞ্জমেন্টটা ভিন্ন যেটা দিয়ে আমি বলতে পারবো যেটা এটা পাকস্থলীর প্রস্থচ্ছেদ এটা ক্ষুদ্যান্তের প্রস্থচ্ছেদ এরপরে বৃহদাংশ বৃহদাংশেরও ভাগ আছে সিকাম কোলন এবং মলাশয় এবং এরপরে পায়ুচিত্র যেটা সেই পায়ুচিত্রের মধ্যে গিয়া পরিপাকতন্ত্র শেষ হয় এখানে যেমন দুটো ভালভ আছে ক্ষুদ্যান্তে গিয়েও দুটো ভালভ আছে তাদেরকে আমরা ইলিওফিলিক স্প্রিন্টার বলি আবার মলা পায়োসিতে গিয়েও দুটো ভালভ আছে একটা বহিস্থ স্প্রিন্টার আর একটা অন্তঃস্থ স্প্রিন্টার এই ছয়টা স্প্রিন্টার ছয়টা ভালভ দিয়ে আমার শরীরের ভিতরে খাবারটা যে চলাচল সেই চলাচলটা নিয়ন্ত্রিত হয় কখন যেতে পারবে কখন কোনটা দিয়ে যেতে পারবে আর কোনটা দিয়ে আসতে পারবে সেটা ঠিক করা হয় খাবারটা যখন যায় দুটো কারণে যায় আমি মুখ দিয়ে দিলাম এমন কি জিনিস আছে যে জিনিসের বলে খাবারটা ক্রমাগত নিচের দিকে নামছে তো স্যার এখানে দুটো জিনিস একটা হচ্ছে স্যার অভিকর্ষ আমরা জানি যে প্রতিটা জিনিসকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানে আমি মুখ দিয়ে খাবারটা দিলাম পৃথিবী তাকে নিচের দিকে টানতেছে ফলে সে খাবারটা ক্রমাগত নিচের দিকে নামছে আরেকটা হচ্ছে আমার পরিপাক নালীর ক্রমাগত একটা সংকোচন এবং প্রসারণ হচ্ছে আমার পরিপাক নালীর ক্রমাগতটা সংকোচন এবং প্রসারণ হচ্ছে এই ক্রমাগত সংকোচন এবং প্রসারণের মাধ্যমে খাবারটা ক্রমাগত নিচের দিকে নামছে এবং এই স্প্রিন্টের সাথে যখন এই খাবারটা সে টাচ করছে যখন এই খাবারটা টাচ করছে তখন অটোমেটিক সে তাকে ঢুকতে দিচ্ছে আবার এখানে খাবারটা সার্টেন পিরিয়ড থাকবে কতক্ষণ পর্যন্ত থাকবে কোন খাবার যাবে বা না যাবে সেটা স্প্রিন্টের উপর নির্ভর করবে এটা ঠেলে যদি এখানে দে তখন এর সাথে টাচ হওয়ার সাথে সাথে সে বুঝতে পারবে খাবারটাকে এখন যেতে দেবে না যেতে দেবে না যদি সে মনে করে ইয়েস যেতে দেওয়া প্রয়োজন তাহলে সে খুলে দেবে যদি মনে করে যে না তার যাওয়ার দরকার নেই এখন সে যেতে দেবে না আবার এই স্প্রিন্টারটা নিচের দিকে দে কিন্তু উপরের দিকে আসতে দে না তুমি দেখবে অনেক সময় আমাদের রিফ্লাক্স বলা হয় আমরা বায়োলজি আমরা বিজ্ঞানের ভাষায় রিফ্লাক্স বলি অর্থাৎ তুমি চায়ের ক্যাটলিতে যখন পানিটা গরমে দাও চায়ের চাটা ফুটতে থাকে তাই না ফুটার পর ঢাকনাটা যখন দিলে চা পাতাটা যখন দিলে দেখবে যে ঢাকনাটাকে চা ভিতর থেকে চা পাতাটা
উত্রিয়া ফেলে দিচ্ছে, এই যে জিনিসটা রিফ্লাক্স করা, তেমনি মাঝে মাঝে এই যে আমার এই পরিবার আগস্থলের মধ্যে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ যদি খুব বেশি হয় তখন এখানে এটা রিফ্লাক্স হয়, তখন এটা এই যে যেতে না দেওয়ার কথা কিন্তু অনেক সময় সে যেতে দিতে বাধ্য হয়, অর্থাৎ এত চাপ দিয়ে এত বেশি চাপ দিয়ে তখন এটাকে খুলে বা এটার ফাঁক দিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আমার অন্য নালীতে বেরিয়ে আসে, তখন আমার গলা জ্বলে, বুক জ্বলে, এটাকে বলা হয় রিফ্লেক্স, এটা বিশেষ বিশেষ ক্ষেত্রে হয়ে থাকে। আমরা সামনের ক্লাসে এই যে বড় ডাইজেস্টার, এই যে বড় একটা জায়গা, যে জায়গাটার মধ্যে আমরা বলছি সেলের ছয়টা লেয়ার থাকে, বড় একটা খালি জায়গা, সে খালি জায়গার মধ্যে কোন খাবারটা পরিপাক হয়, পরিপাকৃত খাবারটা কেমনে হয়, আমরা এটাকে ডিটেলস করব, এবং এটার সাথে সাথে আমরা ক্ষুদ্রান্তে খাবারটা কীভাবে পরিপাক হয়, দ্যাট ইজ পাকস্থলী এবং ক্ষুদ্রান্তে খাবারটা কীভাবে পরিপাক হয় আমরা সেই এটা ডিটেলস করব। তো তোমরা সামনে ক্লাসে বসার আগে বই থেকে একটু পড়ে নেবে যে পাকস্থলীতে কোন কোন খাবারটা পরিপাক হয়, ক্ষুদ্রান্তে কোন কোন খাবারটা পরিপাক হয়, কোন এনজাইম কোন পরিপাকে সহায়তা করে, যদি একটু পরে বসো তাহলে একটু সুবিধা হয় কি, আমি যখন পড়াবো তখন ধরতে পারবে, আর যদি না পড়ে বসো তখন সব নতুন নতুন লাগবে, বইতে যখন পড়বে বইয়ের সাথে হয়তো মিলাতে পারবে না, পড়া থাকলে বইয়ের সাথে মিলাতে একটু সুবিধা হবে। সো আজকের মতো আমরা এখানে শেষ করছি, সামনের ক্লাসে আমরা তাহলে পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত এই দুটোতে খাবারের পরিপাক কীভাবে হয় সেটা যেমন দেখব, তেমনি ক্ষুদ্রান্তে পরিপাকৃত খাবারটা শোষিত কীভাবে হয় আমরা সেটাও দেখব, অর্থাৎ ক্ষুদ্রান্তে খাবারটার পরিপাক শেষ যেমন হয় শোষণও ক্ষুদ্রান্তে হয়ে যায়, এরপর বৃহদাংশ তার মধ্যে খাবারের বিশেষ কোনো পরিপাক হয় না, শুধুমাত্র যে সমস্ত জিনিস আমাদের দেহে পরিপাক করার সামর্থ্য নেই সেই জিনিসগুলোকে একটু নাড়াচাড়া করে দেহ থেকে বের করে দেওয়ার জন্য দেখছি। থ্যাংক ইউ সো মাচ, আজকের মতো আমরা শেষ করছি এখানেই, আশা করি সামনের ক্লাসে আবারও দেখা হবে।